আওয়ামী লীগের জনসমর্থন অনুসারে সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি আশা অনুরূপ নয় একথা বলেছেন সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী দেশে ফিরলে নির্বাচনের সার্বিক দিক বিশ্লেষণ করা হবে বলেও জানান তিনি ভোটের রাজনীতিতে মানুষের অনিহাকে শুভ লক্ষণ নয় বলেও মন্তব্য তার মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট জানাচ্ছেন আজহারুল ইসলাম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ঢাকার দুই সিটি নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচন হলেও ভোটার উপস্থিতি হতাশ করেছে ক্ষমতাসীন দলকে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন কম ভোটার উপস্থিতির বিষয়টি পর্যালোচনা হবে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভবিষ্যতে জন্য সংগঠনও শক্তিশালী করা দরকার এবং সাংগঠনিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠা দরকার এবং সেটা আমরা করব এবং সে লক্ষ্য নিয়ে আমরা অনতি বিলম্বে সেন্ট্রাল কমিটির বৈঠক হবে জানান এলোমেলো দল মূল নেতৃত্ব নেই তারপরও বিএনপি সিটি নির্বাচনে অনেক ভালো ফলাফল করেছে বিএনপি তাদের দল যতটা এলোমেলো এবং নেতৃত্বহীন সে অবস্থা তারা অনেক ভালো করেছে ইভিএমের প্রায়োগিক বাস্তবতা বিবেচনায় নির্বাচনে সামান্য ত্রুটি থাকতেই পারে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে অনেক অপপ্রচার হওয়ায় ভোটে আগ্রহ কমেছে বলে দাবি করেন তিনি আওয়ামী লীগের যে পার্সেন্টেজ সেই তুলনায় তো এখানে আমাদের উপস্থিতি আশানুরূপ নয় বর্তমানের ভুলগুলো ভবিষ্যতের ইলেকশনে পুনরাবৃত্তিগুলো এড়ানো যাবে দ্রুত ঢাকা সিটিতে অসমাপ্ত সাংগঠনিক কাজ শেষ করার পরিকল্পনার কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু কিছু ত্রুটি দুর্বলতা তো আছে সেটাও আমি বলব আজহারুল ইসলাম একুশে টেলিভিশন